এই জিলহজ মাস আমাদের চলে আসছে, এই মাস আমাদের করণীয় কি? এই সম্পর্কে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিবসে একটি সিয়াম পালন করবে, আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা, ওই ব্যক্তির পূর্বের এক বছরের গুনাহ এবং কি সামনের এক বছরের গুনাহ, এই মোট দুই বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই দুই বছরের গুনাহ কাফফারা হয়ে যাবে। কয়টি সিয়াম রাখলে ভাই? একটি সিয়াম রাখলে। আরাফার দিবসের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের জীবনের পূর্বের এবং সামনের এই দুই বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে মুসলিমের মধ্যে 2803 নম্বর হাদিস, আবু দাউদ এবং তিরমিজির মধ্যে হাদিসখানা রয়েছে। এবার আসুন আরেকটি ফজিলত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের কয়টি সিয়াম রেখেছেন? তিনি কি শুধু এই জিলহজ মাসের একটি আরাফা দিনের সিয়ামটি রেখেছেন, নাকি আরও সিয়াম রেখেছিলেন? এই সম্পর্কে ইবনু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিস রয়েছে, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু তিসআং মিন যিলহিজ্জা, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 9টি সিয়াম তিনি রেখেছিলেন, সুবহানাল্লাহ। রাসূল রেখেছিলেন কয়টি সিয়াম? 9টি সিয়াম রেখেছিলেন, 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত 9টি সিয়াম রেখেছিলেন। বিশেষ করে যদি আপনি না পারেন, যদি একটি সিয়াম রাখেন, তাহলে আপনার দুই বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। এবং কি গত সপ্তাহে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছিল যে এই জিলহজ মাসের ইবাদতের অনেক নেকি, এই জিলহজ মাসের ইবাদতের মতন এত প্রিয় অন্য কোনো ইবাদতের মধ্যে নাই, সুবহানাল্লাহ। অতএব আমার প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা সবাই চেষ্টা করবো এই জিলহজ মাসের 9টি সিয়াম রাখার জন্য। আজকে আমাদের সমাজ থেকে, আমাদের কাছ থেকে সিয়াম উঠে যাচ্ছে, শুধু রমজান মাসের সিয়ামটাই আমরা সিয়াম মনে করি, কিন্তু এই রমজান মাসের সিয়াম ছাড়া আরও যে কত সিয়াম আল্লাহ তাআলা আমাদের মাঝে রেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রেখেছেন, আমরা ওইগুলা সমাজের মধ্যে বাস্তবায়ন করি না। অবশ্যই মা বোনেরাও চেষ্টা করবেন প্রত্যেকে এই 9টি সিয়াম রাখার জন্য। এই তো সোম অথবা মঙ্গলবারে মনে 1 তারিখ হয়ে যাবে, যেদিনকে এই চাঁদ উঠে শাওয়াল জিলহজ মাসের, সেই 1 তারিখ থেকে সিয়াম রাখা শুরু করবো ইনশাল্লাহ 9 তারিখ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিয়াম রাখা তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন।